অন্তরাস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো আলু দিয়ে খাসির মাংসের পাতলা করে ঝোল, খুব সহজভাবে। তার রেসিপিটি শুরু করা যাক। তো এখানে দেখো, নিয়ে নিয়েছি এখানে 600 গ্রামের মতন মাটন। মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে এক এক করে সমস্ত রকম মশলা দিয়ে দেবো। তো প্রথমে দিয়েছি এখানে 4 চামচ টক দই, আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝাল লঙ্কার গুঁড়ো। না, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন। তারপর দিয়ে দেবো এর মধ্যে নুন 1 চামচ, এরপর দিয়ে দেবো রসুন আর আদা বাটা 2 চামচের মতো, এরপর দেবো কাঁচা সর্ষের তেল। তারপর এটাকে খুব ভালোভাবে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার মতন। তো মাটনটা ভালো করে মাখানো হয়ে গেছে, এটাকে এখন রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা মতন। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো বড় চামচে 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেবো এখানে 1 চামচের মতন চিনি। চিনি দিয়ে চিনিটাকে যখন গলে আসবে হালকা এরকম, তর এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন, শুকনো লঙ্কা 2টো আর 1টা তেজপাতা। দেওয়ার পর দিয়ে দেবো এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এইভাবে। তো পেঁয়াজ তার আগে যদি একটু হাতে করে পেঁয়াজটাকে ক্রাশ করে নেওয়া যায় তাহলে এটা হয় না, তো আমি সেটা করতে ভুলে গেছিলাম। তো তোমরা যখন পেঁয়াজ দেবে তার আগে একটু হাতে করে এরকম করে মাখিয়ে নেবে পেঁয়াজটা, তাহলে ঝুরঝুরো হয়ে যাবে। এরপর ভালো করে এটাকে ঝুরঝুরো করে নিয়ে দিয়ে দেবো এখানে নুন। নুন দিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন ভেজে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আবারও এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেশন করা মটনটা। মাটনটাকে দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতন এরভাবে নাড়াচাড়া করে নেবো। তারপর নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষাতে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। মাটনটা ঢাকা দিয়ে দিলাম। তো মাটনটা কষানো হয়ে গেছে, মাটন কষাতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে। এখন এর মধ্যে একটুকু চেক করে নিতে হবে যে নুনটা ঠিক আছে কিনা। তো নুন যদি কম লাগে তখন একটু নুন দিয়ে দেবো, যেহেতু ম্যারিনেশনের সময় নুন কম দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম এখানে দেখো গোটা রসুন। মাংসের মাটনের মধ্যে এরকম গোটা রসুন খেতে ভীষণ ভালো লাগে, যদি না ট্রাই করে থাকো অবশ্যই একবার ট্রাই করো। তারপর দিয়ে দিলাম এখানে আলু আর কাঁচা লঙ্কা। তো আমি আলু কখনো ভেজে দিই কখনো এভাবেই দিয়ে দিই। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা চেরা। এরপর এটাকে ভালো করে মাটনটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এরটাকে প্রেশার কুকারের মধ্যে। তো আমি আজকে মাটনটাকে প্রেশার কুকারে সিদ্ধ করব। এরপর প্রেশার কুকারে দেওয়ার পর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। জল দিয়ে 4টা মতো সিটি দেব একদম মিডিয়াম ফ্লেমে। তো 4টা সিটি দেখো পড়ে গেছে, আর তারপর প্রেশার কুকারে হাওয়া যতক্ষণ বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করে তারপর ঢাকনা খুলে মাংসটাকে আবারও কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে পাতলা করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে খাসির মাংসের পাতলা ঝোল। গরম ভাত আর সাথে এরকম একটা মাটনের রেসিপি থাকলে জাস্ট জমে যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, নতুন এক রেসিপি নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।